সবাই নাই, কিন্তু আমাদের লোক সেখানে গেছে, আমাদের চারচরা থেকে আমাদের প্রতিনিধি গেছে। তবে দিয়ে আমি পরিষ্কার করতাম, এখানে কোন রকম ভাবে সরকারের পক্ষ থেকে ডেকোরাম মেনটেন করা হয় না। এটা নয় কিছু তোমরা আসবে, হে এখানে এসপি বলে দিলে বা ডিএম বলে দিলে আমাদেরকে যাইতে হবে, আমি তবু কিন্তু পাঠাচ্ছি। কিন্তু এটা আমার আমি নিজেকে ঠিক মনে করি না এবং উচিত হয় না। এভাবে একটা একটা যে সংগঠন এতদিন থেকে আন্দোলন করছে, যেখানে আজকে ভারতবর্ষের সবচেয়ে বড় রেল আন্দোলন করলি আমরা, আর সেখানে আমাদের এত এত কিছু করার পর সরকার আমাদের কথা দিয়ে কথা রাখতে পারে নাই, তা আমি এখনো বিশ্বাস করি নাই। আমি সেই জন্য যাই নাই, আমার লোককে আমি পাঠাইছি, ওরা গেছে, কিন্তু আমি আমার পজিটিভ ভাবনা না থাকার জন্য আমি যাই নাই। কারণ ভাবছি পজিটিভ ভাবে সেখানে মানে উত্তর পাবো না আমরা, আমি আমি যাই নাই, সেই জন্য আমি আমার লোককে পাঠাইছি।